আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে অরল্যান্ডো টু লাস ভেগাস, আমার জার্নিটি দেখতে পাবেন। এখানে পার্ট ওয়ান আছে, তো একটু একটু করে আমি আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং কেউ এখন পর্যন্ত লাইক দেননি, তো প্লিজ একটি লাইক বার দিয়ে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটিকে। তো চলুন তাহলে দেখা যাক। বাসা থেকে বের হয়ে গেলাম ফ্লাইটের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটটি ছিল সকাল 8টায়, ভোরবেলা বাসা থেকে বের হলাম 6 o'clock একটু আগে, 6টা বাজে তখন আমরা বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এখানে আমার হাজবেন্ড এবং আমার হাজবেন্ডের সাথে ছিল আমার এক হাজবেন্ড একটি ফ্রেন্ড, ও নিউ ইয়র্ক থেকে এসেছে, ওর নাম সৌরভ, আর এই ওয়াজিন আজিয়া আর আমি, এই তো। আর আমার শিকাগো থেকে আমার চাচা শ্বশুর আসবে, উনিও আমাদের সাথে জয়েন করবে, তো উনিয়ার সাথে আমাদের দেখা হবে ভেগাসেই। তো আমাদের ফ্লাইটটা খুব সকাল সকাল ছিল আর বাচ্চাদের নিয়ে সকাল সকাল যাওয়াটা খুবই একটা ঝামেলার ব্যাপার। তো আমি খুবই চিন্তিত যে আজিয়া ফার্স্ট টাইম প্লেনে উঠতেছে, ও কি করবে প্লেনে, ও কি টাইপের রিয়্যাক্ট করবে এবং কতটা কান্নাকাটি ছিল, আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো যাই হোক, ওয়াজিন আলহামদুলিল্লাহ চুপচাপ, ওয়াজিনকে নিয়ে আমার কোনো টেনশন নাই। তো আমার আজিয়াকে নিয়ে খুবই টেনশন, কারণ আজিয়া ঘুম থেকে ওঠার পরপরই খুবই ক্র্যাঙ্কি হয়ে থাকে আর খুবই কান্নাকাটি করে প্লেনে, মানে করবে, আমার এটা খুব চিন্তা ছিল যে প্লেনে হয়তো খুব কান্নাকাটি করবে। তো যাই হোক, এখন আয়াস তো পার্কিং লটে চলে গেছে ওর গাড়িটাকে পার্ক করতে রেখে আসতে, আর এই জন্য আমরা বোর্ডিং শেষ করে আমরা উঠে গেলাম প্লেনের দিকে। ওয়াজিন তো মানে বুঝার পরে, ওয়াজিনকে নিয়ে আমি আরও ফ্লাইটে উঠেছি, বাট ওয়াজিনকে বুঝার পরে এই ফার্স্ট টাইম ফ্লাইটে ওকে নিয়ে উঠলাম প্লেনে, আর ও খুবই এক্সাইটেড, ও প্লেনে উঠতেছে আর ও খুব মজা পাচ্ছে, বলতেছে মামি এটা কি ওটা কি। তো যাই হোক, এই যে আমরা এখন আমাদের সিটে চলে যাচ্ছি আমাদের সিটে বসার জন্য। তো এখানে আমাদের সিটটি একটু পিছনে ছিল, তো উঠে গেলাম আমরা প্লেনে। আর যাই হোক, আজিয়া এখন পর্যন্ত উঠে গেছে পুরোপুরি ঘুম থেকে, এখন আমি চাচ্ছি যে প্লেনটা যখনই টেক অফ করে তখনই যেন আজিয়া ঘুমায় পড়ে, তাহলে আমার জন্য খুব ভালো হবে, কারণ এই 7 hours ফ্লাইট আমার জন্য খুবই কষ্টকর, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক, ওয়াজিন তো খুব মজায় আছে, ওয়াজিনও দেখতেছে, গেমস দেখতেছিল, ওর জন্য আমি গেমস টেমস ডাউনলোড করে নিয়ে গেছি এবং আজিয়ার জন্য কিছু ভিডিও আমি ডাউনলোড করছি, যদি ওর প্লেনে খুব কান্নাকাটি শুরু করে এবং বেশি ক্র্যাঙ্কি হয়ে যায়। তো যাই হোক, এই তো প্লেন এখন টেক অফ করার সময় হয়ে গেছে, আর আমিও না বাচ্চাদের মতো মাঝে মাঝে প্লেন উড়ার সময় আমি খুবই ভয় পাই মাঝে মাঝে। যাই হোক, তো ওয়াজিনের জন্য এটা তো খুব ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো ওয়াজিন একটু মনে হয় ভয় পাচ্ছিল, বারবার আমাদের হ্যান্ড হোল্ড করতেছিল আর বাবা বলতেছিল, হাসতেছিল, বলতেছিল না কিছু। তো আমারও খুব মজা লাগতেছিল ওর রিয়াকশন দেখে। তো এই আর কি, যে এখন প্লেনটি টেক অফ হয়ে গেল আর ওয়াজিন একটু উ করে নড়ে উঠলো, আর ওর রিয়াকশন দেখে আমি ওর বাবা বললাম কি ভয় পাইছো, তখন ও বলতেছে না 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 ভয় পাই নাই, কিন্তু আসলে আমরা বুঝতে পারছি যে ও আসলেই ভয় পাইছে। তো যাই হোক, আজিয়া এখন পর্যন্ত জাগনা ছিল, আজিয়া তখনও ঘুমায় নাই, আজিয়াও নড়াচড়া করতেছিল বাইরে দিয়ে প্লেনে দেখতেছিল যে কি দেখতে পাচ্ছি, আমি বলতেছি স্কাই দেখো, ক্লাউড দেখো, ওয়াজিনও খুব মজা পাচ্ছিল, কারণ ওয়াজিন অনেক ছোট ছোট থাকতেই, অনেক বেশি ছোট থাকতেই প্লেনে উঠছে, তখন ও বুঝতো না, এখন তো ও অনেক কিছু বুঝে মাশাল্লাহ। তো আমাদের তো ওকে যতবারই জিজ্ঞেস করতেছি ভয় ভয় পাইছো, বলে না 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 ভয় পাই নাই ভয় পাই নাই। তো ফাইনালি আমরা লাস ভেগাসে এসে পড়েছি, তো ওয়েলকাম টু লাস ভেগাস। তো আমাদের জার্নিটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, আমাদের প্লেন জার্নিটা ছিল হচ্ছে আমরা 3 hours পরে আমরা ক্যালিফোর্নিয়ার দিকেও আমাদের প্লেনটা থেমেছিল, ওখানে আমাদের 20 minutes মতো আমাদের ট্রানজিট ছিল, দেন আমরা 20 minutes পরে ওয়েলকাম টু লাস ভেগাস চলে এসেছি আমরা লাস ভেগাসে। তা আমরা ল্যান্ড করেছি কিছুক্ষণ আগে, আমরা আসলে 3 hours আমাদের ফ্লাইটের মধ্যে আমরা ক্যালিফোর্নিয়াতে নেমেছিলাম, ওখানে আমাদের 20 minutes ট্রানজিট ছিল, দেন আমরা আরেকটা লাস ভেগাসের জন্য প্লেনে উঠেছি, এখান থেকে আমাদের 45 minutes লেগেছে প্লেনে আসতে। তো যাই হোক, তো এখন আমরা ট্রেনে উঠে গেছি, তো ট্রেন থেকে এখন আমরা চলে যাব আমাদের হচ্ছে এয়ারপোর্টে, টার্মিনালে, টার্মিনালে গিয়ে আমরা লাগেজ নিব, ব্যাগেজ নিব, ওখানে আমাদের দেখা হবে আমাদের চাচা শ্বশুরের সাথে।
তো ফাইনালি আমাদের চাচা শ্বশুর সাথে দেখা হয়ে গিয়েছে, আমরা একটা রেন্টাল কার নিয়েছি, দেন আমরা রওনা হয়ে যাচ্ছি হোটেলের জন্য। এবং হোটেল আমাদের হোটেল হচ্ছে ভেনেশিয়ান, আমরা চলে যাচ্ছি ভেনেশিয়ান হোটেলে। দেখতে দেখতে বাইরের ভিউগুলো ছিল অসম্ভব সুন্দর এবং খুবই দেখার মতো, উঁচু বিল্ডিংগুলো খুবই সুন্দর, এক একটা হোটেলগুলো, এবং প্রত্যেকটি হোটেলে আছে ক্যাসিনো। এবং এয়ারপোর্ট থেকে আমি দেখে এসেছি ক্যাসিনো। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। আর এই সৌন্দর্য বাইরে দেখতে দেখতে আমরা এই সৌন্দর্যগুলো দেখতেছি এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি। ফাইনালি এই সুন্দর হোটেলটি ভেনেশিয়ান হোটেলে আমরা এসে গিয়েছি। এখন আমরা এখানে গিয়ে গাড়ি পার্ক করব এবং আমরা চেক ইন করব। তো দেখতেই পাচ্ছেন এই সুন্দর হোটেলটি খুবই সুন্দর, এবং বাইরে দিয়ে এত সুন্দর লাগতেছি, ভিতরে জানি কত না সুন্দর, এবং একটু ভিনটেজ ভিনটেজ টাইপের আমার কাছে একটু লাগছে। খুব সুন্দর কারুকার্য করা, খুবই সুন্দর, আমার কাছে একটু অন্যরকম রাজকীয় রাজকীয় টাইপের লাগছে। খুবই সুন্দর হোটেলটি, খুবই সুন্দর। এখন আমরা ভিতরে চলে যাচ্ছি এবং এখানে অবশ্যই মাস্ক পরতে হবে আমাদের সবাইকে বলে দেওয়া, এবং হোটেলের ভিতরে প্রবেশ করতে বেশিরভাগ টাইমে আমি দেখলাম যে ওনারা অবশ্যই মাস্কটাকে ম্যান্ডেটরি করেছে। তো এখানে মাস্কটা ম্যান্ডেটরি এবং মাস্ক বি এখানে মাস্ক পরতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আর এত সুন্দর জায়গায় ছবি তুলবো না এটা তো হতে যায়। তো এখন আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন আমরা রুম পেয়ে গিয়েছি। আমাদের রুম হচ্ছে 21 তলায় 21 ফ্লোরে। তা আমরা আমাদের রুমের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং দেখতে দেখতে ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। এবং হোটেলটি খুবই সুন্দর, প্রত্যেকটি লবি, প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটি কিছু সুন্দর।
আমি আমার রুমে এসে গিয়েছি। এটি একটি সুইট রুম, খুবই সুন্দর রুমটি, আমার খুবই পছন্দ হয়েছে এবং এই রুমের থেকে ভিউ তো নাকি অসম্ভব সুন্দর। যাই হোক, আমার রুমটি খুব ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন দুটো টিভি আছে, এখানে আজিয়া এসে এই বেডের মধ্যে শুয়ে পড়েছে, আর এই আর কি। এখন আমরা খুব দ্রুত একটু ভিডিও করে নিচ্ছিলাম, আয়াজ বলতেছিল চলো চলো, কারণ আমরা একটু আরেকটা জায়গায় ঘুরতে যাব। তা আমরা আজকে ঘুরতে আজকেই ল্যান্ড করেছি এবং খেয়ে দিয়ে আমরা এখনই ঘুরতে চলে যাব উবার ড্যামে। তো উবার ড্যামে দেখতে হলে একটু দিনে দিনে যেতে হবে, অন্ধকার হয়ে গেলে কোনো লাভ নেই, কারণ উবার ড্যাম বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে একটু শর্ট ভিডিও এখানে একটু ক্যাপচার করেছি, হোটেলের ভিউ, হোটেল থেকে এবং সবকিছু, এবং এটা হোটেলের ছিল বাথরুম, এভরিথিং খুবই সুন্দর। হোটেল থেকে নেমেই লবিতে আসলেই দেখা যায় ক্যাসিনো, কারণ এখানে সব জায়গায় ক্যাসিনো, হোটেলের ফ্লোরে যে কোনো ফ্লোরে যাওয়া যায়। আমি দেখলাম সব সময় ক্যাসিনো, রেস্টুরেন্ট সব কিছু। তো এখন আমরা উদ্দেশ্য হব উবার ড্যামের জন্য, তো এখন আমরা উদ্দেশ্য হয়ে গেলাম উবার ড্যামের জন্য, এবং খুবই সুন্দর ভিউ আমি দেখতে পাচ্ছি, আমি দূর থেকেই দেখতে পাচ্ছি উবার ড্যাম, একটু একটু পাহাড়ি পাহাড়ি মাউন্টেনগুলা, খুবই সুন্দর। তো বন্ধুরা, নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে এবং আশা করি আপনাদের নেক্সট পার্টগুলোও ভালো লাগবে। তো চলে আসবো আমি নেক্সট পার্টে আপনাদের উবার ড্যাম ভিডিও নিয়ে। তো আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।